শেহতীয়াকৈ কাছাৰ জিলাত ধাৰাষাৰ বৰষুণ আৰু শিলাবৃষ্টিৰ ফলত ব্যাপক হাৰত ক্ষতিগ্ৰস্ত হৈছে কৃষকসকল। বৰষুণেই যেন কাল হ'ল কৃষকৰ বাবে। কাছাৰৰ কাটিগড়াত ধাৰাষাৰ বৰষুণৰ বাবে বানৰ কবলত শ শ বিঘা খেতিপথাৰ। ধাৰাষাৰ বৰষুণৰ বাবে হাৱৰ অঞ্চলে বানপানীৰ ৰূপ ধাৰণ কৰিছে। কৃষি পথাৰ ধ্বংস হৈছে। কাটিগড়াৰ হৰিনগৰ জিপিৰ সুবুননগৰ গাঁও, জাবদা, নৰপতি আদি গাঁৱৰ কৃষক ৰাইজে যোৱা কেইদিনমানৰ পৰাই হোৱা প্ৰচণ্ড শিলাবৃষ্টিৰ ফলত বানপানীৰ বাবে তেওঁলোকৰ বড়ো ধানৰ যথেষ্ট ক্ষতিসাধন হৈছে। অঞ্চলটোৰ দুখীয়া পৰিয়ালে দৈনিক মজুৰিৰে জীৱন নিৰ্বাহ কৰে। কেৱল ধানৰ ওপৰতে নিৰ্ভৰ কৰে তেওঁলোকৰ জীৱিকা। কিন্তু তেওঁলোকৰ ধাননি পথাৰখন বানপানীয়ে নষ্ট কৰি পেলালে। এদল খেতিয়কে কেঁচা ধান তুলিবলৈ বানপানীত নামি আহিছিল। ফলত কবই লাগিব, মূৰে কপালে হাত পৰিছে কাছাৰ জিলাৰ কৃষকসকলৰ। আমরা কিছু কাজ করি জীবিকা রক্ষা করি কৃষি শ্রমিক ওই হিসাবে পাঁচ সাত দশ কেয়ার যে পুরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করিয়া ওটার উপরে জীবিকা রক্ষা করে। কিন্তু এবার খুব শিলাবৃষ্টি জ্বর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে, জল যে পর্যন্ত হয়েছে, এতে যদি আমার সিএম মহোদয় যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিব গুড়া শ্রমিক যারা আছি সাহায্য পাইতে মনে হয় ভালো হইল না। আর দুই নম্বর মাত হইল এই যে জলের পরিস্থিতি, শুধু খালি আমার গ্রামও নয়, বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে। কিন্তু আমরা তো আর কি মানে খোয়ার মতো আর কতটুকুই আছে আর খুঁজবার মতো নাই। বলো নাম নমসূদ্র, আমরা তো কৃষি কাজ করি বা তোরাতুরি খেত করছি, এবার খুব শিলাবৃষ্টিয়ে সব বন্যার জলে বাসায় নিছে, ওখান আমরা তো প্রচুর ক্ষতিগ্রস্ত। সমস্যা দেখা দেয় একটু সাহায্য যদি আমরা সকাল মাফর থেকে পাই তো আমরা ধন্যবাদ। আমার নাম প্রদত্ত রায়, হরিনগর জিপি, সুবুদনগর গ্রাম এবং জাবদা নরপতি। এবারে বুড়োখতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে। এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায়, কিন্তু একমাত্র বোরোধানের উপরেই ভরসা। এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা, তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।